হ্যালো বন্ধুরা আই হোপ আপনারা সকলেই ভালো আছেন রাজ্যে বিদ্যুৎ দপ্তরে চাকরি ডাব্লু এল রিক্রুটমেন্ট একশো আটানব্বইটি শূন্যপদের একটি শর্ট বিজ্ঞপ্তি নিয়ে চার দিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ইতিমধ্যে তিন হাজার মানুষ সেই ভিডিওটি দেখে ফেলেছেন এবং অবশেষে ফুল যেই নোটিফিকেশন সেটি প্রকাশিত করা হয়েছে যেখানে এডুকেশনস কোয়ালিফিকেশানস কত টাকা স্যালারি দেওয়া হবে এবং কিছু কিছু ইম্পর্টেন্স জিনিস যেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে আবেদন করার আগে আমি এই ভিডিওতে জানাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্স মিশনস কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে যদি আমরা দেখি দেখতে পাবো অফিসিয়াল যেই বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আমরা ডাউনলোড করেছি এক এক করে আপনাদেরকে আমি ডিটেলসে বলবো এখানে ঠিক কারা কারা আবেদন করতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে কত টাকা এখানে স্যালারি দেওয়া হবে নম্বর অফ দ্য ভ্যাকেন্সি এবং এখানে বন্ড রাখতে হচ্ছে কি না সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো এই ভিডিওতে তো দেখুন এখানে অফিসিয়াল যেই বিজ্ঞপ্তি সেটা আমরা ডাউনলোড করেছি তো এখানে সবার প্রথমে আপনাদের জানতে হবে যে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আজ থেকে ছাব্বিশ চার দু তেইশ থেকে আবেদন শুরু হয়েছে অনলাইনে তো এখানে অনলাইনে আবেদন করার লাস্ট ডেট যেটা বলা হচ্ছে উনিশ পাঁচ দু হাজার তেইশ উনিশে মে দু হাজার তেইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কী কী শূন্যপদের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটিএন সি এস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র এক্সিকিউটিভ এফ অ্যান্ড এ জুনিয়র এক্সিকিউটিভ স্টোরস জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল এবং গ্রেড টু অফিস এক্সিকিউটিভ এবং টেকনিশিয়ানস গ্রেড থ্রি এই যে শূন্যপদগুলো আছে পোস্টগুলো আছে এগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে নোটিফিকেশনস নম্বরটাও দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট দু হাজার তেইশ জিরো রিক্রুটমেন্ট নোটিফিকেশনস তো এখানে এক এক করে আপনাদেরকে পুরো বিষয়টা আমি বলবো ডিটেলস অফ দ্য পোস্ট তো এখানে যদি আমরা দেখি দেখতে পাবো যে এখানে নেম অফ দ্য পোস্ট দেখুন সবার প্রথমে যেটা বলা হয়েছে এক দুই এভাবে করে তো আমরা একদম লাস্টের দিক থেকে প্রথমে আসবো তো সবার প্রথমে আমরা আসলাম নয় নম্বরে টেকনিশিয়ানস গ্রেড থ্রি যেখানে পঁচিশটা ভ্যাকেন্সি আছে এখানে দেখতে পাচ্ছেন লেভেল থ্রি অনুযায়ী তেইশ হাজার চারশো টাকা থেকে আটষট্টি হাজার নশো টাকা স্যালারি আছে মাধ্যমিক পাস করেছেন তার সঙ্গে আইটিআই পাস রিলেভেন্টস ফিল্ডে তো সেক্ষেত্রে আপনারা এলিজেবেল আবারও বলছি মাধ্যমিকের সঙ্গে আইটিআই যারা করেছেন এনসিবিটি আন্ডার এনসিবিটি সার্টিফিকেট টেড সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন টেকনিশিয়ানস গ্রেড থ্রি এর জন্য যেখানে পঁচিশটি টোটাল ভ্যাকেন্সি আছে তারপরে এখানে অফিস এক্সিকিউটিভ তো এখানে অফিস এক্সিকিউটিভে আমরা দেখতে পাবো ষাটটা ভ্যাকেন্সি আছে যেখানে উনত্রিশ টাকা থেকে চুরাশি হাজার পাঁচশো টাকা স্যালারি আছে লেভেল ফোর অনুযায়ী এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ ফিফটি পার্সেন্ট মার্কস তো সেক্ষেত্রে তারা এলিজেবেল আর যেটা বলা হচ্ছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট ইন এইচএস লেভেল তো সেক্ষেত্রেও আপনারা এখানে এলিজেবেল তো এখানে কিন্তু কেটা এ এবং বি তারপরে যেটা বলা হচ্ছে মাস্ট পাস্ট সার্টিফিকেট কোর্স যেটা হচ্ছে আপনার ও লেভেলের যেই কম্পিউটারের কোর্স হয় বা ওয়ান ইয়ারের কম্পিউটারের কোর্স হয় তো সেটার মধ্যে যে কোনো একটা করলেই আপনার এখানে এলিজেবেল এই বিষয়গুলো একটু দেখতে হবে আপনাকে ডিটেলসে জানার জন্য সাত নম্বরে কি আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল গ্রেড টু যেখানে তিরিশটি ভ্যাকেন্সি আছে ছত্রিশ টাকা থেকে দশ এক লক্ষ ছ হাজার সাতশো টাকা স্যালারি আছে লেভেল সিক্স অনুযায়ী পাস্ট মানে পাস্ট ফুল টাইম থ্রি ইয়ার্স ডিপ্লোম সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট অথবা কলেজ থেকে তো সেক্ষেত্রে আপনারা এখানে এলিজেবেল আপনাদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে অ্যান অ্যাকাডেডেমি অ্যান অ্যাকাডেমিতে আপনারা বছরের সাবস্ক্রিপশন নিলে আরও এক বছরের সাবস্ক্রিপশন ফ্রিতে পেয়ে যাবেন আবার এক বছরের সাবস্ক্রিপশন নিলে দু বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আর ছ মাসের সাবস্ক্রিপশনেও আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটা তিরিশে এপ্রিল পর্যন্ত অফারটি আছে যেখানে আপনারা লেডি কনস্টেবলের ব্যাচ এসএসসিসিএসএসএল এর ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ ডাবল বিসিএস এর কেপি কনস্টেবল সিআপিএফ এর ব্যাচ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে যে কোনো কোর্সের দাম কমাতে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোড ব্যবহার করবেন এবং ডাব্লুবি পিএসসি ক্যাটাগরিতে কিন্তু এই দুর্দান্ত অফারটি দেওয়া হচ্ছে ডিছক্ৰিপশ্যন বক্সে লিংক ৰৈলো আর কি বলা হচ্ছে এখানে জুনিয়র এক্সিকিউটিভ স্টোরস তো যেখানে এগারোটা ভ্যাকেন্সি আছে লেভেল সেভেন সাঁত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ আট হাজার দুশো টাকা এখানে স্যালারি আছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এর ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এলিজিবল অথবা পিজি ডিগ্রি বা ডিপ্লোমা ইন ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট অথবা ইন লজিস্টিক্স অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপ্লোমিন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এর মধ্যে যে কোনো একটা হলেই হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাজুয়েশানস পাস করেছেন তার সঙ্গে এই সমস্ত ডিপ্লোমা বা ডিগ্রিগুলো করা আছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এলিজেবল তারপরে জুনিয়র এক্সিকিউটিভ এফ অ্যান্ড এ এগারোটা ভ্যাকেন্সি লেভেল সেভেন অনুযায়ী স্যালারি আছে সাঁত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ আট হাজার দুশো টাকা গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ ইন্টার সিএ বা আইসিডাব্লিউএ ওয়ান ইয়ার পিজি ডিপ্লোমা ইন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস অর এনি হায়ার কোয়ালিফিকেশন তো সেক্ষেত্রে আপনারা এখানে এলিজেবল চার নম্বরে কি আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তো যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়িটা ভ্যাকেন্সি আছে লেভেল এইট পাঁচ হাজার সরি ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা যেখানে ফুল টাইম ফোর ইয়ার্সের বি টেক বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়েছেন তারা এলিজেবেল তারপরে কী বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি অ্যান্ড সি এস যেখানে ছটা ভ্যাকেন্সি আছে যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা ফুল টাইম ফোর ইয়ার্স বি বি বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি তো সেক্ষেত্রে আপনারা এখানে এলিজেবল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যেখানে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশটি ভ্যাকেন্সি আছে লেভেল এইট ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা লেভেল এখানে এইট অনুযায়ী স্যালারি আছে ফুল টাইম ফোর ইয়ার্স বি বি টেক বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়েছেন তো সেক্ষেত্রে আপনার এলিজিবল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর এন এ যেখানে আপনার দশটা ভ্যাকেন্সি আছে লেভেল এইট অনুযায়ী ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড এম বিএ টু ইয়ার্স ফুল টাইম কোর্স অথবা এমপিএম টু ইয়ার্স ফুল টাইম কোর্স অথবা এমএইচ আর এম তো সেক্ষেত্রে আপনারা এখানে এলিজেবেল ডিপ্লোমা টু ইয়ার্স করেছেন পার্সোনাল ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রেও এখানে কিন্তু আপনারা এলিজেবল তো আশা করছি রিকোয়ার্ড কোয়ালিফিকেশান স্পেস স্কেল নাম্বার অব দ্য ভ্যাকেন্সি সম্পর্কে আপনাদের পুরো ডিটেলসটা জানাতে পারলাম এবার এখানে দেখুন এজ লিমিট বলা হয়েছে তো দেখুন এখানে এজ লিমিট বলা হচ্ছে আঠারো থেকে বত্রিশের মধ্যে আপনার বয়স হতে হবে এক এক দু হাজার তেইশের ভিত্তিতে আর আপারেজ লিমিটের ক্ষেত্রে যেই এজ সেটা কিন্তু আপনার এস সি এস জন্য পাঁচ বছর ও এ এবং জন্য তিন বছর ডি ক্যান্ডিডেটদের জন্য টেন ইয়ার্স এখানে ছাড় আছে আপনার একদম স্পষ্ট করে বলা হয়েছে আর এখানে রিজার্ভেশনস কিন্তু বলা হয়েছে তার সঙ্গে এখানে আর সেরকম গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আছে কেউই কিন্তু আপনাকে এই পয়েন্টটা বলবে না সবাই এড়িয়ে যাবে তবে আমি কিন্তু আমি চেষ্টা করি সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার কারণ একটা চাকরি কিন্তু একটা মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে এই জিনিসটা অনেকেই এড়িয়ে যাবে এমপ্লয়মেন্ট বন্ড এটা কিন্তু আমিও বলে দিচ্ছি যে এখানে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আপনারা আবেদন করছেন ঠিক আছে তবে এটাও জেনে রাখুন যেহেতু একটা গভর্নমেন্টস আন্ডারটেকিং কোম্পানি এবং অনেক ক্ষেত্রেই এটা হয় এটা ফেক না মানে এটা যে টাকা নিচ্ছে মানে এটা ফেক এরকম ব্যাপার না কিন্তু এটা কিন্তু আপনার কোম্পানির সিকিউরিটির জন্য টাকাটা নিচ্ছে দেখা গেল আপনার কাছে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে এবং আপনি সেখানে জয়েন করার পরে মাস পরে চাকরিটা ছেড়ে দিচ্ছেন সে সেটা কিন্তু পারবেন না কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোর ইয়ার্সের জয়নিং ইনক্লুডেড প্রফেশন পিরিয়ডের জন্য আপনার দেড় লাখ টাকা বন্ড সিরিয়াল নাম্বার ওয়ান থেকে সিক্স পর্যন্ত এবং সেভেন থেকে নাইন পর্যন্ত এক লাখ টাকার বন্ড আপনাকে কোম্পানির কাছে দিতে হবে এবং সেই বন্ডটা আপনারা পরবর্তীতে ড পেয়ে যাবেন তবে এটা কিন্তু আপনার মিনিমাম পিরিয়ড ফোর ইয়ার্সের জন্য স্পষ্ট করে বলা হয়েছে তো এগুলো জেনেই আপনার যে কোনো জবে অ্যাপ্লাই করা উচিত অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বিএসিটিসি ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো অ্যাপ্লাই করার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে রেখে দেব ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাইয়ের লিঙ্ক তো যেখান থেকে আপনারা প্রথমে অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নেবেন ম্যানুয়াল অনলাইন ফর্মটা দেখে নেবেন অলরেডি রেজিস্টার করা থাকলে লগ ইন করবেন রেজিস্টার করে তারপরে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন কোনোরকম অসুবিধা হলে এই নাম্বারটাতে কল করে নেবেন আপনারা হেল্প পেয়ে যাবেন এটা হচ্ছে সিডিএন ডট ডিজি অ্যালাম ডট কম এটা হচ্ছে এই ডাবলু বিএসিটিসিএলেরই একটা সাইট তো এই ডাব্লু বিএসিটিসি এলের কেরিয়ার সেকশানে এসেও আপনারা উনিশ চার দু হাজার তেইশের রিক্রুটমেন্ট দু হাজার তেইশ জিরো ওয়ানের এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বারটা দেখেও এখান থেকে খুঁজে নিতে পারেন তো এখানে কিন্তু আশা করছি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিয়েছি এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়ার এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভ স্টোরস এই সমস্ত ভ্যাকেন্সিগুলোর জন্য চারশো টাকা অ্যাপ্লিকেশন ফি জুনিয়র ইঞ্জিনিয়ার যেখানে গ্রেড টু অফিস এক্সিকিউটিভ টেকনিশিয়ানস গ্রেড থ্রি যেখানে তিনশো টাকা কিন্তু আপনার এ অ্যাপ্লিকেশনস ফি আছে জেনারেলদের জন্য এস সি এস টি পিডাব্লিউদের জন্য কোনোরকম এখানে আবেদন ফি আপনার লাগছে না তো এখানে অ্যাপ্লাই সম্পর্কে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে ডিটেলসে বলতে পেরেছি লাস্ট ডেটটা আরেকবার বলে দেবো উনিশ পাঁচ দু তেইশ পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করছি আপনাদেরকে ডিটেলসে বলতে পেরেছি সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই তুমি নতুন একটি ব্যাচ শুরু করেছে ডাব্লিউবি লেডি কনস্টেবলের জন্য যেখানে যা আপনারা অন টাইম সিলেবাস কমপ্লিটেশন লাইভ ইন্টারেক্টিভ ক্লাস ওয়ান ইয়ার ভ্যালিডিটি কোর্সটা পেয়ে যাবেন ষোলোশো টাকাতে ষোলোশো ছেষট্টি টাকাতে যে কোনো দাম কমাতে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কর ব্যবহার করবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সিআরপিএফ কনস্টেবল কমপ্লিট ব্যাচ যেখানে ফোর্থ এর একটা ব্যাচ যেখানে চারশো আটান্ন টাকাতে ক্যান ইউ ইম্যাজিন অ্যান একাডেমির মতো একটা প্ল্যাটফর্মে যেখানে আপনারা চারশো আটান্ন টাকাতে একটা সম্পূর্ণ ব্যাচ পেয়ে যাচ্ছেন পাঁচশো ঘন্টার রেকর্ডেড সেশনস পাবেন ডিউরেশনস অব লেকচার্স নব্বই মিনিটের বারো মাসের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন এবং আন একাডেমিতে সব থেকে ভালো একটা অফার এক তিরিশে এপ্রিলের আগে যারা সাবস্ক্রিপশন নেবেন তাদের জন্য আপ টু ফোর্টি পার্সেন্ট ডিস ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বারো মাসের ফ্রি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ চব্বিশ মাসের সাবস্ক্রিপশন নিলে বারো মাসের সাবস্ক্রিপশন ফ্রি আবার এক বছরের সাবস্ক্রিপশন নিলে বারো মাসের সাবস্ক্রিপশন ফ্রি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে যেখানে লেডি কনস্টেবল এস এস সি সিজিএল সিএসএসএসএল ডাব্লিউ বিসিএস ফাউন্ডেশন ব্যাচ কেপি কনস্টেবলের ব্যাচ সি আর পি এফের ব্যাচ আপনারা পেয়ে যাবেন এছাড়াও আগমন নামের একটি ব্যাচ আছে যেখানেও কিন্তু আপনারা এই ব্যাচটা অ্যাভেল করতে পারবেন ডাবলিবিএসি ক্যাটাগরিতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আপনারা সাবস্ক্রিপশন নিলে সমস্ত কিছু কমপ্লিট পাবেন আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট পাবেন আনলিমিটেড পিডিএফস নোটস পাবেন রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনস পাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রইলো